যে জায়গাতে হেঁটে যাচ্ছে যে পাহাড়ের কাছ দিয়ে, এটাকে বলে কি কি পাহাড় বলে? এটা রঙিন পাহাড়। রঙিন পাহাড়। আচ্ছা, আমরা হেঁটে যাচ্ছি আর কত? তার নাম ছিল রঙিন, উনি মুরং ছিলেন। ও, মেয়ে, রঙিন মহিলা। রঙিন পাহাড়ের সাইড দিয়ে আমরা যাচ্ছি। এটা রঙিন পাড়া পড়ছে। We can see a house, small quarters. Small quarters we see. It's near the Rangin Pahar, Rangin Hill. So I am already sweating coming out from my body. It's tough. আমাদের 1.5 কিলোমিটার দূরে যেতে হবে। মালগাঁও এরিয়া। অলসো উই ক্যান সি এ মুরং ট্রাইবাল হাউস। পিগস আর গ্রেজিং বিহাইন্ড দি হাউস। Some dried wood for burning and cooking food. Here we can see the color of the hills are looking green. দাদা, এই যে তাকালে সবুজ দেখা যায় কেন? কালারটা কিরকম সবুজ লাগে কেন? এরকম সিজনে এরকম দেখা যায়। আমার মনে হয় গাছপালা সবুজ, তো সে সবুজের একটা রঙের ভাব লাগে না? ওকে, গুড। দিস জার্নি ইজ গ্রেট ফান। এই আমরা যে জঙ্গল দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এখানে কোনো বন্য পশু টশু নাই না? কোনো ক্ষতি করতে পারে এরকম? কিন্তু বান্দরবানে নাকি হাতি বাস করে, সেটা কোথায়? হাতি নাকি বাস করে? হাতি না, এখান থেকে কিছু নাই। এখান থেকে নাই। আমরা প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে, যিশুর কাছে, যেন আমরা যে প্রোগ্রামে যাচ্ছি সেটা যেন সাকসেসফুল হয়, আমরা যেন কষ্ট করেও যেতে পারি, তাই না? ওকে, ভেরি নাইস, ভেরি বিউটিফুল, অসম দ্য কালার অফ মাউন্টেন্স হিয়ার ইন বান্দরবান। অল দ্য এরিয়া আর আনইভেন, all the area are hilly area, hills scattered, green trees scattered all around. Okay, very good day. 12th December 2014, Friday. Konglaida. এই মাঝে মাঝে আমরা গর্ত দেখতে পাচ্ছি, কেমন মনে হচ্ছে সদ্য খুঁজেছে। এটা কি? এই একটা গর্ত দেখলাম যে এটা করর হবে। আচ্ছা, কলংলে একটু দাঁড়ান, যে আমরা ভিডিও হচ্ছে, দাদা ধরেন তো, সবাই উঠছে, কিচ্ছু করা লাগবে না, শুধু ধরে বসে। আমরা হচ্ছে ওই রঙিন পাহাড়, সেই পাহাড়টা অতিক্রম করে আসলাম। আমরা দেখতে পাচ্ছি অনেক নিচু এলাকা, এই নিচু এলাকা বেয়ে বেয়ে মনে হয় আমরা সেই মালিগাঁও প্রোগ্রামের দিকে যাচ্ছি। হ্যাঁ, কলংলাইদা আসলে
আমার অনেক কষ্ট লাগছে, তারপরে দাদাদের এই এনার্জি দেখে দাদার পাশে আছি বলে আমার আসলে কষ্ট এখনো লাগতেছে না। ভেরি গুড সিনারি। ওকে।